হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি কোনো ভ্লগ নিয়ে আসিনি, আজকে আমি চিচিঙ্গের রেসিপি নিয়ে এসেছি। চিচিঙ্গেটা মাছের তেল দিয়ে বানাবো, একটু ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর বাকি মাছগুলো আমার শাশুড়ি ভাজছে। আর চিচিঙ্গে রান্নার জন্য আমি মাছের তেল আর একটা লেজা নিয়েছি। মাছের তেলটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি। অনেকে মাছের তেল খায় না, ফেলে দেয়, কিন্তু ওটা খুব ভালো লাগে খেতে, তরকারিতে দিলে আরও টেস্ট হয়। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে রেখে রান্নাটা স্টার্ট করি। আমি একটা অন্য কড়া নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়েছি, আর মাছ ভাজার যে তেলটা বেঁচেছিলো সেটাও দিয়ে দিয়েছি। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি রান্নার শুরুতে আর রান্নার মাঝে দুবার ব্যবহার করি স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো। জিরে মরিচের গুঁড়োটা আমি তেলের মধ্যে সবসময় দিই, আবার রান্নার শেষেও দিই। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। চিচিঙ্গে রান্নাটা চচ্চড়ি হবে, চচ্চড়িতে একটু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর চিচিঙ্গে আর আলু একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে চিচিঙ্গেটা মেশানোর পর এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিচিঙ্গেটা কষতে কষতে জল বের হবে, এত চিচিঙ্গে একদম কমে ছোট হয়ে যাবে, তারপরে জল অ্যাড করব, তার আগে জল অ্যাড করব না। দেখো চিচিঙ্গেটা গলে গিয়ে কম হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশ খানিকটা জল আরও লাগবে, কারণ চিচিঙ্গে সেদ্ধ হতে দেরি হয়। ততক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি। চিচিঙ্গেটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি মাছের তেলটা দিয়ে দেবো আর লেজাটা দিয়ে দেবো। ভালোভাবে ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর রান্নাটা একদম চচ্চড়ি করতে হবে, ঝোলঝোল ভালো লাগবে না। প্রায় 15 থেকে 16 মিনিট পর আমার চিচিঙ্গের রেসিপি একদম রেডি। ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করবে, লাইক দিতে বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।